দরজায় করা নাড়ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ স্বপ্ন পূরণের লক্ষ্যে সবার আগে চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করল নিউজিল্যান্ড। শুধু তাই নয়, বিশ্বকাপ জিততে 25 বছরের আগের জার্সিতে টি টোয়েন্টি মাতাবেন কেন উইলিয়ামসনরা। চলুন বিস্তারিত প্রতিবেদনে জেনে নিই কেমন হলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল। কেন উইলিয়ামসনের নেতৃত্বে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড। চমক দিয়ে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো তারা। টি টোয়েন্টির স্বপ্ন পূরণ করতে নতুন জার্সি নিয়ে মাঠে নামবে দলটি। এবারের বিশ্বকাপে অনেকটা ফিরোজা রঙের জার্সি পরে খেলবেন তারা। ফেসবুকে এক স্ট্যাটাসে নতুন জার্সি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। জার্সিতে বুকের ডান পাশে টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো, বায়ে তাদের দলের লোগো ফার্ন পাতা। বুকের নিচের দিকটায় সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে বড় অক্ষরে দলের নাম। জার্সির মডেল হয়েছেন মার্ক চ্যাপম্যান, টিম সাউদি, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধিরা। 1999 সালের বিশ্বকাপে প্রায় একই রঙের জার্সি পরে খেলেছিল নিউজিল্যান্ড। সেবারের জার্সি থেকে অনুপ্রেরণা নিয়েই এবার এর রং নির্বাচন করেছে তারা। ফেসবুক স্ট্যাটাসে নিউজিল্যান্ড লিখেছে, 1999 সালের বিশ্বকাপ থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এবারের বিশ্বকাপ জার্সি। আগামী 1 জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা ও জার্সি প্রকাশ করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, রয়েছেন টিম সাউদিও। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন, অধিনায়ক ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।